গোটা দেশে সাধারণ ধর্মঘট হতে চলেছে। আমাদের দেশে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন শিল্পভিত্তিক ফেডারেশন, আজকে কেন্দ্রের যে নরেন্দ্র মোদী সরকারের জনবিরোধী অর্থনৈতিক নীতি, তার শিল্পনীতি, তার শ্রমনীতি, তার কৃষিক্ষেত্রে চরম ব্যর্থতা, গোটা দেশের যে অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে গত এই 5.5 বছরের সময়ে, তার পরিপ্রেক্ষিতে আমরা বারবার এই সরকারের নীতির পরিবর্তনের কথা বলেছি। আপনারা জানেন যে 2019-এর জানুয়ারি মাসের 8 তারিখ এবং 9 তারিখে আমরা একইভাবে কেন্দ্রীয় সরকারের নীতির পরিবর্তনের দাবিতে আমরা 2 দিন 48 ঘন্টা ধর্মঘট ডেকেছিলাম। কিন্তু তারপরেও কেন্দ্রীয় সরকার তার নীতির পরিবর্তন করেনি এবং তার পরিবর্তে তারা গোটা দেশেই সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র, শিল্প, কলকারখানা, ব্যাংক, বিমা, এলআইসি সমস্ত তারা বেসরকারীকরণ করছে। এবং আমাদের রাজ্যে যে সমস্ত কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র আছে সেই রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোকেও তারা একইভাবে বেসরকারীকরণ করছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন বেঙ্গল কেমিক্যাল, অ্যালয় স্টিল, দুর্গাপুর ইস্পাত কারখানা, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা, বার স্ট্যান্ডার্ড, হিন্দুস্তান কেবল, সাঁতরাগাছি গভর্নমেন্ট প্রেস, রেলের বিভিন্ন প্রেস, এগুলোকে বেসরকারীকরণ করা অথবা বন্ধ করার সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে। এবং সবচেয়ে বিপজ্জনক হচ্ছে যে আমাদের দেশে এই সমস্ত আমাদের রাজ্যের এই সমস্ত শিল্পগুলো যদি বেসরকারীকরণ হয় এবং সারা দেশে রেল, প্রতিরক্ষা ক্ষেত্র, ব্যাংক, বিমা এগুলো তো বেসরকারীকরণ করছে, কিন্তু রাজ্যেও যে বেসরকারীকরণ হবে তাতে হাজার হাজার লক্ষ লক্ষ রাজ্যের এই শিল্পগুলোতে যে সমস্ত শ্রমিক কর্মচারী কাজ করছেন তারা ছাঁটাই হবেন এবং তাদেরকে কর্মহীন অবস্থায় ঠেলে দেওয়া হবে, এরকম একটা পরিস্থিতি আজকে রাজ্যের মানুষের কাছে তৈরি হয়েছে। এবং এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা রাজ্যে আপনারা দেখেছেন 30 নভেম্বর থেকে গোটা রাজ্য জুড়েই সেফ পাবলিক সেক্টর, সেফ এমপ্লয়মেন্ট, সেফ আমাদের রাজ্যের শ্রমজীবী মানুষের কর্মসংস্থান, এই বিষয়কে সামনে রেখে গোটা রাজ্যে আমরা লং মার্চ করেছি এবং রাজ্যের মানুষের মধ্যে এবং কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ করেছি এবং এর বিরুদ্ধে যাতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা, যথাযথ ভূমিকা পালন করে এবং রাজ্যের এই শিল্প কলকারখানা যাতে বন্ধ না হয় তার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি এবং লক্ষ লক্ষ মানুষ এতে ইনভলভ হয়েছে। এই প্রায় 2 লক্ষ 60 হাজার মানুষ এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন, প্রায় 10,000 কিলোমিটার পথ গোটা রাজ্যে বিভিন্ন জেলায় ব্লকে ব্লক থেকে শুরু করে সমস্ত শিল্পাঞ্চলে আমরা পদযাত্রা করেছি। চিত্তরঞ্জন থেকে কলকাতায় পদযাত্রা হয়েছে এবং শিলিগুড়ি, কলকাতায় হাজার হাজার মানুষের সমাবেশ হয়েছে যেখান থেকে কেন্দ্রীয় সরকারের নীতির আমরা পরিবর্তন দাবি করেছি। এবং আমাদের দেশের শ্রমজীবী মানুষের যে অধিকার, ট্রেড ইউনিয়ন অধিকার, আমরা ব্রিটিশের সময় থেকে যে সমস্ত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশের শ্রমিকরা যে ট্রেড ইউনিয়ন আইনগুলো তারা আমরা অর্জন করেছি, যার মধ্য দিয়ে শ্রমিকদের কাজ, তার কাজের নিরাপত্তা, 8 ঘন্টা কাজের যে আইন, ন্যূনতম মজুরি, প্রভিডেন্ট ফান্ড, ESI, গ্র্যাচুইটি, মেটারনিটি বেনিফিট, এই যে সমস্ত সুরক্ষা আজকে সেগুলোকেও গোটা দেশে তুলে দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে এবং ইতিমধ্যে তারা ওয়েজ কোড অর্থাৎ ন্যূনতম যে মজুরি আইন তার অবলম্বন ঘটিয়ে নতুন আইন তৈরি করেছে এবং যেখানে শ্রমিকদের মজুরি তারা হ্রাস করেছে, 178 টাকা মজুরি হবে ন্যূনতম মজুরি এটা ঘোষণা করেছে, যেখানে আমাদের দাবি হচ্ছে 808 টাকা 21,000 টাকা প্রতি মাসে ন্যূনতম মজুরি আজকের প্রাইস ইন্ডেক্স অনুযায়ী। এবং 1957-এর যে শ্রম সম্মেলন, সেই শ্রম সম্মেলন থেকে যে সিদ্ধান্ত
এখানে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ এই সমস্ত অংশের উপস্থিতিতে যে আইন তৈরি হয়েছে এবং আজ গোটা ভারতবর্ষে যে আইনকে ভিত্তি করে বিভিন্ন ইন্ডাস্ট্রি, কলকারখানা, যে লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমজীবী মানুষ যারা কাজ করছেন, তারা মজুরির যে লড়াই করেন, আজকে যে চুক্তিগুলো হয়, আজকে সেই আইনকেই হচ্ছে গোটা দেশ থেকে তুলে দেওয়ার তারা সিদ্ধান্ত করেছেন এবং তুলে দিয়েছেন। এবং যে সমস্ত সামাজিক সুরক্ষা যে আইনগুলো সেগুলো হচ্ছে তুলে দেওয়া পরিকল্পনা করেছে। এবং শ্রমিক কর্মচারীদের যে সঞ্চিত টাকা বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার ফান্ডে আছে, সেটা প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড, ESI থেকে শুরু করে এই ধরনের যে সমস্ত প্রকল্পগুলোতে, সেগুলো কেন্দ্রীয় সরকার তারা নিজের হাতে নেওয়ার পরিকল্পনা করেছে। এবং আপনারা জানেন